আমার সঙ্গে কিন্তু পেরে ওঠানি আমার কথা বৃদ্ধ ভেবেছিল কিন্তু আমি খুব একটা বৃদ্ধ নয় আমার সঙ্গে কিন্তু পেরে ওঠানি আমার কথা বৃদ্ধ ভেবেছিল কিন্তু আমি খুব একটা বৃদ্ধ নয় পাকা চুল দেখে বুড়ো ভেবে টাকা হাতাতে এসে বোকা হলেন তিন যুবক মাথা ভরা পাকা চুল আর সেই পাকা চুল দেখে বুড়ো ভেবে টাকা হাতাতে এসে বোকা হলেন তিন যুবক শুধু বোকা হওয়া নয় পাশাপাশি তাদের কাছে থাকা আগ্নেয়াস্ত্রের ম্যাগাজিন ও দুটি কার্তুজ ভুল করে ফেলে চলে যান দুষ্কৃতিতে তানডুপের এমন ঘটনাটি ঘটেছে বীরভূমের শিউরি থানার অন্তর্গত কোরিদ্ধ গ্রাম পঞ্চায়েতের কালীতলা এলাকায় শনিবার রাতেই সুশান্ত সেন নামে মধ্যবয়স্ক এক ব্যক্তি নিজের ব্যবসায়িক প্রতিষ্ঠান থেকে রাত দশটা পঁয়ত্রিশ মিনিট নাগাদ বাড়ি ফিরছিলেন তিনি যখন বাড়ি ফিরছিলেন সেই সময় পাড়ার ভিতরেই তিনজন যুবক দুষ্কৃতি একটি স্কুটি নিয়ে দাঁড়িয়েছিলেন সুশান্তবাবু যখন ওই তিন যুবকের দিকে ধীরে ধীরে এগিয়ে আসেন ঠিক সেই সময় একজন যুবক স্কুটি এগিয়ে নিয়ে যান এবং বাকি দুজন তার উপর চড়াও হন ওই যুবকরা সুশান্তবাবুর হাত দিয়ে সেখান থেকে টাকা পয়সা হাতানোর চেষ্টা করে সুশান্তবাবু পরিস্থিতি মেগতিক বুঝতে পেরে ওই দুই যুবকের হাত জাপটে ধরে এবং শুরু হয় ধস্তাধস্তি ইতিমধ্যেই সুশান্তবাবু চিৎকারে ওই এলাকার বেশ কিছু মানুষ যারা বাড়ি থেকে উকি দিতে শুরু করেন ওই দিন যুবক সেই সময় পরিস্থিতি বেগতিক বুঝতে পেরে স্কুটি স্টার্ট করে পালিয়ে যায় তাদের কাছে আগ্নেয়াস্ত্র ছিল বলেই দাবি করা হচ্ছে আর সেই আগ্নেয়াস্ত্রের ম্যাগাজিন ও দুটি কার্তুজ রাস্তায় ফেলেই তারা পালিয়ে যান আমি যখন দোকান থেকে রাত্রি দশটা পঁয়ত্রিশে বাড়ি ফিরছিলাম তখন তিনজন এই আমাদের পরে এই জাস্ট এই জায়গাতেই তিনজন মিলে স্কুটারে স্কুটি নিয়ে এসে গল্প করছিল কিন্তু আমি যখনই কাছে চলে এলাম তখনই ওরা স্কুটিতে একটু একটু এগিয়ে গিয়ে একটু এগিয়ে গিয়ে স্কুটিতে স্টার্ট দিল একজন দ্বিতীয়জন হাতে কিছু একটা আর্মস নিয়ে দাঁড়িয়েছিলো তৃতীয়জন আমাকে ধরে নিয়ে আমার পকেটে হাত ধরতে যায় পকেট হাত ভরতে গিয়ে আমাকে পকেট পকেটে কিন্তু ভালো রকম টাকা ছিল সঙ্গে সঙ্গে আমি হাত থেকে জোরে চিপে ধরেছিলাম আর ওরা হয়তো মনে হয় একটু নেশাগ্রস্ত ছিল মনে হয় ওই নামার আমার সঙ্গে কিন্তু পেরে ওঠে আমার আমাকে হয়তো বৃদ্ধ ভেবেছিলো কিন্তু আমি খুব একটা বৃদ্ধ নয় দিয়ে তাই জন্য আমার কিন্তু টানা হেঁচেলা করে আমাকে পকেটে কোনো হাত ভরতে পারলো না সঙ্গে সঙ্গে হাত ভরতে না পারাতে এই ব্যাগটাকে এমনি তুলে হাত নিজের হাতে ধরে নিল আর আমি তখন নিচে ধরে নিই যেহেতু আমার হাতে আমার মোবাইল আছে আমার চাবি আছে আমার নিচের আমার এই ব্যাগে কিছু টাকা আছে এইভাবে ও আর আমি টানচা এই করতে করতে আমি চিৎকার করি চোর 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 করে সঙ্গে সঙ্গে দেখলে দু চারটে লোক ওই হয়তো ওই ওই রাস্তা থেকে ছাদের উপর টুপি মারছে তখন গিয়ে আমাকে আমাকে ছেড়ে দিলো আর যেমনই ছেড়ে দিল আমি এই জায়গাটাতে হুমড়িখে একদম এখানে পড়ে গেলাম এখানেতে এখানে হুম রেখে একদম পড়লাম করে তখন ওর গাড়ি নিয়ে স্টে আট করে বেরিয়ে চলে গেল তারপর আমার দোকানের আমার দোকান আমার পিছন এই আমার দোকানের সঙ্গে একসঙ্গে বন্ধ করে ফুচকা দোকান ওটা ট্রলি নিয়ে আসছে তখন আমি ওকে ওকে বলছি ট্রলিওয়ালাকে যাদের ধুনে আছে তিনজন আমাকে এই মাত্র ধরেছিল তুই তিন মিনিট আগে গেলে হয়তো তোর গাড়ি থেকে আটকা পড়ে যেত তারপর ও গাড়িটা আস্তে আস্তে দেখছি এখানে একটা মানে একটা সাটার পরে রয়েছে যাতে দুটি দুটো মানে গুলি ভরা রয়েছে হ্যাঁ সেটা